4.1 ও 4.2 এ মুখে 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 এম সি কিউ উত্তর করার পদ্ধতি নাম্বার এক প্রশ্নপত্রে যদি কোন একটি ধনাত্মক সংখ্যা ও উহার বিপরীত গুণাত্মক সংখ্যার সমষ্টি দুই অথবা এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস ওয়ান সমান শূন্য থাকে তাহলে প্রশ্নে যদি সমান সংখ্যা এক এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ রাশিটির বর্গ থাকে তাহলে ফলাফল হবে চার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার সমান ফলাফল হবে শূন্য নাম্বার তিন মধ্যখানে যদি রাশিটির এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এভাবে যত পাওয়ার ঘাত থাকবে মধ্যখানে যদি প্লাস থাকে তাহলে ফলাফল হবে দুই অর্থাৎ এক্স টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফিফটিন এর উত্তর হবে দুই একইভাবে যদি মধ্যখানে মাইনাস থাকে অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান হবে শূন্য অর্থাৎ এক্স টু দি পাওয়ার একশো বিয়োগ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টেন সমান হবে শূন্য কোন একটি ধনাত্মক সংখ্যা এ এবং উহার বিপরীত গুণাত্মক সংখ্যার সমষ্টি সমান তিন হলে অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ সমান তিন চার পাঁচ ছয় যাই থাকুক না কেন প্রশ্নে যদি নাম্বার এক এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার থাকে তাহলে ফলাফল হবে সাত উত্তর করা পদ্ধতি রাশিটিকে রাশির মানকে বর্গ করব অর্থাৎ তিন তিরিকে নয় নয় থেকে দুই বিয়োগ করব ফলাফল হলো সাত নাম্বার দুই এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর যদি থাকে ফলাফল হবে সাতচল্লিশ কিভাবে উত্তর করার পদ্ধতি হচ্ছে আমরা যে এক নম্বর উত্তরটা পেয়েছি তার বর্গ সাত সাতে ৪৯ থেকে দুই বিয়োগ নাম্বার তিন যদি ঘন থাকে অর্থাৎ এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব থাকে তাহলে উত্তর হবে ১৮ উত্তর করার পদ্ধতি হচ্ছে রাশিটির মান অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ এর মানকে ঘন করব তিনের ঘন হলো ২৭ ২৭ বিয়োগ তিন গুণিত রাশিটির মান অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ এর মান হচ্ছে তিন তাহলে ২৭ বিয়োগ তিন তিরিকে নয় সমান হবে কত উত্তর হলো ১৮ এ সমান ফোর হলে প্রশ্ন নাম্বার এক
যদি বর্গ থাকে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান ফলাফল হবে ষোলো, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করলে উত্তর হয়ে যাবে। আচ্ছা এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান চার স্কোয়ার সমান চার চারে ষোলো। প্রশ্ন নম্বর দুই, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার যদি থাকে তাহলে ফলাফল হবে ষোলো, কীভাবে করবে? অর্থাৎ উদ্দীপকের রাশিটির মানকে বর্গ করার পর দুই যোগ করতে হবে, তো চার চারে ষোলো যোগ দুই সমান হল আঠারো। নাম্বার তিন, এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান হবে তিনশো বাইশ, কীভাবে? দুই নম্বর উত্তর, উত্তরের মানকে বর্গ করতে হবে, আঠারো বর্গ তিনশো চব্বিশ, তিনশো চব্বিশ থেকে দুই বিয়োগ, তিনশো চব্বিশ বিয়োগ দুই সমান তিনশো বাইশ। নাম্বার চার, কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান হবে ছিয়াত্তর। উত্তর করা কৌশল, প্রশ্নপত্রের উদ্দীপকে যে রাশিটি আছে ও রাশির মান ঘন করার পর এর সাথে তিন গুণিত রাশিটির মান, অর্থাৎ ফোর কিউব প্লাস তিন গুণিত চার, ফোর কিউব মানে হল চৌষট্টি যোগ তিন চারে বারো সমান হবে ছিয়াত্তর।